আমি নাবিলা সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নাটকের পরে। আগামী কয়েক সপ্তাহ জুড়ে আমরা উজানগাঙ্গের নাইয়ার প্রতিটি পর্বে মা ও শিশু স্বাস্থ্য, পুষ্টি ও পরিচর্যা নিয়ে কথা বলব আমন্ত্রিত চেনা অচেনা নানা অতিথির সঙ্গে এবং জানাব আপনাদের। উজানগাঙ্গের নাইয়ায় আমরা দেখলাম প্রসবকালীন পরিষ্কার পরিচ্ছন্নতা ও নিরাপদ প্রসবের গুরুত্ব। এ বিষয়ে আমি নাবিলা কথা বলবো উজানগাঙ্গের নাইয়ার একজন শিল্পী, কথা হবে একজন মায়ের সঙ্গে এবং জেনে নিব এ বিষয়ে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ। প্রথমেই ডেকে নিচ্ছি এই নাটকে কলি চরিত্রে যিনি অভিনয় করেছেন তাকে। আসছে নাদিয়া খান। হ্যালো, কেমন আছো? নাদিয়া, একটি বিশেষ চরিত্র তুমি অভিনয় করছো এবং একটি বিশেষ দৃশ্য এখানে রয়েছে, সেটি নিয়েই আমরা কথা বলবো। তবে তার আগে দেখে আসি চলো দৃশ্যটি। প্রিয় দর্শক, দেখে নিচ্ছি এই নাটকের একটি অংশ বিশেষ। আপনারা দুজন সব গর নামে ঘুরে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে আসেন। যান, সাবধানে নিয়ে দাঁড়াবো। ওদিকে দেখে নিলাম দৃশ্যটি এবং এই দৃশ্যে শোভা রানীর প্রসবকালীন যে সময়টা, সেখানে যে পরিষ্কার পরিচ্ছন্নতাটা কতখানি জরুরি সেই বিষয়ে আসলে অনেকখানি গুরুত্ব দেওয়া হয়েছে। এবং কলি, তুমি যে চরিত্রটি করছো সে আসলে পরিবারকে, পুরো পরিবারকে বুঝাচ্ছে। আসলে এই সময় যদি ঘরে অনেকে আছে যে নিজ ঘরে প্রসব করতে চায়, তো তখন কী কী বিষয় পরিচ্ছন্নতার ক্ষেত্রে নজর রাখা উচিত? ফার্স্ট অফ অল, যে অ্যাটমসফিয়ারে বাচ্চাটা প্রসব হতে যাচ্ছে সেটা খুবই নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে। আমরা যেটা সিনে দেখলাম, ওকে মানে আমি আসার পূর্বেই ওকে একটা গোয়াল ঘরে রাখা হচ্ছে, যেটা টোটালি আনহাইজেনিক একটা জায়গা। তো প্রথম আমার দায়িত্ব থাকে তাকে ওখান থেকে নিয়ে আসা। মানুষ তাকে নিয়ে আমরা একটা পরিষ্কার রুমে, সেখানে পরিষ্কার চাদরের মধ্যে ফার্স্ট অফ অল রাখি, তারপরে স্টেপ বাই স্টেপ আগাতে থাকি। যেটা ওর আমার মানে অ্যাক্টিং ক্যারিয়ারের মধ্যে আমার লাইফের সবচেয়ে ইমোশনাল অ্যান্ড টাফেস্ট ডে ছিল আমার লাইফে, ওইটা আমি আনফরগেটেবল একটি। সেটি কেন তোমার? সেটা ছিল, আমি খুবই বাচ্চার সাথে খুবই অ্যাটাচ, খুবই ফন্ড অফ কিডস। তো ওইখানে যেটা ছিল, একদম সদ্য একটা বেবি হয়েছে, ওর সাথে আমার অ্যাক্টিং ছিল, আর ওটা ছিল হেলথ সিন। সো ওইখানে আমার প্রত্যেকটা মুভমেন্ট কারেক্ট হইতে হবে, প্রত্যেকটা ডায়লগ প্রপারলি হইতে হবে, আর একসাথে সব কিছু মানে টিম যারা ছিল খুবই খুবই মানে চমৎকারভাবে কাজ করেছে। কিন্তু বাচ্চাটা হচ্ছে আমার কনসেন্ট্রেশন, ওকে এভাবে নিয়ে বের করা, যেটা প্রসবের সময় যেরকম করা, তো ওকে এটা আমি এটা চিন্তা করতে পারি না। মানে খুবই আমি টাচে ছিলাম, কান্না পর্যন্ত করে দিয়েছি, রাতে ঘুমাতে পারিনি। বাট সবাই বলেছে যে খুব সাকসেসফুলি আমরা সিনটা ডান করেছি। বাহ, চমৎকার এবং খুবই গুরুত্বপূর্ণ একটি দৃশ্য ছিল এটি। তুমি যেটা বলেছো যে এরকম একটি ধারণা এবং কুসংস্কার রয়েছে যে গোয়াল ঘরে নিয়ে প্রসব করাচ্ছে, কারণ বাচ্চা বাচ্চা হলে সেটা অশুচি হয়ে যায় সেই জায়গাটা, এটা একেবারেই একটি ভ্রান্ত ধারণা। এ বিষয়ে আমি আরও কথা বলতে এবারে ডেকে নিচ্ছি এমন একজনকে যে নিজে যখন তার প্রসবকালীন সময় সে এরকম কোনো ঘটনার সম্মুখীন হয়েছে কিনা তার কাছ থেকে জেনে নেব, এবং এ বিষয়ে একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে আমরা তার কথা শুনবো। ডেকে নিচ্ছি তাদের। ঠিক আছে প্রিয় দর্শক, এবারে আসছে আসমা এবং আমাদের বিশেষজ্ঞ ডাক্তার ডক্টর হেলেনা জাবিন। আসমা, আপনার যখন বাচ্চা হয়েছিল তখনকার সময় জানতে চাচ্ছি যে ওই প্রসবকালীন সময় আসলে আপনার কোথায় হয়েছিল এবং সেই জায়গাটার অবস্থা কীরকম ছিল? সেই জায়গাটা খুব পরিষ্কার রাখছি আমরা, আগে থেকে বাউ করে রাখছি,
মানে কাপড় সুপর যে জায়গাটা বাচ্চা হইব ওই জায়গাটা পরিষ্কার করে রাখছি, পরিচ্ছন্নতা করে রাখছি, কাপড় সুপর অনেক গুছাইয়া গাছায় ধুইয়া দেয় অনেক পরিষ্কার করে রাখছি। কোথায় হয়েছিল আপনার ঘরে? বাসায় হয়েছে, বাসায় হয়েছে। আর নারী কাটার জন্য সুতা এবং ব্লেড সেটাকে আপনারা ফুটিয়ে নিয়েছেন? গরম পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। হ্যাঁ, ভেরি গুড। এই যে ব্লেড এবং সুতা যে ফুটিয়ে নিতে হবে এটি আপনি কিভাবে জানলেন? আমরা স্বাস্থ্য কমরি আপার কাছ থেকে যে সব কিছু জানতে পারছি। খুব ভালো, বেশ ভালো। তাহলে আমরা ডক্টর হেলেনা দেখতে পাচ্ছি যে আসমা আসলে খুব সচেতন এবং খুব সুন্দর, একেবারেই যেভাবে পরিপাটিভাবে আসলে আমাদের ডেলিভারি করা উচিত, প্রসব করা উচিত, ঠিক সেভাবেই করা হয়েছে। অনেকটাই জানি আর কি, সেটা দেখা গেল। আসলে আসলে কি কি বিষয় লক্ষ্য রাখা উচিত আপনি? মেয়ে যেটা আসলে আমরা দেখি, উনি যেটা বলেছে যে প্রসবের স্থানটা ঠিক আছে, প্রসবের স্থান বাদেও প্রসবের রুমটাও কিন্তু আলো বাতাসপূর্ণ একটু হতে হবে, এবং আলো যাতে পর্যাপ্ত থাকে সেটা খেয়াল রাখতে হবে। পরিষ্কার তো থাকবে, ওনারা ভালোই পরিষ্কারের কথা বলেছেন। আরেকটা যেটা, যে ডেলিভারি করাবে যার দ্বারা করাবেন সে যেন ভালো করে হাতটা ধুয়ে ফেলে। হ্যাঁ, হাতটা ধুয়ে, এখন তো গ্লাভসও পরা শিখে গেছে অনেকে, গ্লাভসও পরে, সেটা ডেলিভারির সময় যেন গ্লাভস পরতে পারে। আরেকটা যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে নাভি বাঁধা কাটার জন্য যে প্লেট অথবা কাঁচি যেটাই ব্যবহার করুন না কেন, ওনারা বলছেন যে, উনি যেটা বলছেন যে আগের থেকে আমরা ঠিক করে রাখি, আগের থেকে জিনিসটা ঠিক করে রাখবে, কিন্তু যখন ডেলিভারি হওয়ার আগ দিয়ে সেটাকে হচ্ছে ফুটিয়ে, যেটা যতক্ষণ ফুটানো দরকার ফুটিয়ে তারপরে সেটা রেডি করে রাখবে। এটা একদম আগের থেকে করা যাবে না, ডেলিভারি পেইন হওয়ার পর থেকে করতে হবে, তাহলে সে রেডি করলে তখন সেটা বোঝা যাবে যে। এবং এই দৃশ্যে আমরা কলিকে দেখেছি বলতে যে যারা যারা ওই ঘরে থাকবে ডেলিভারির সময় তাদেরকে সবাইকে গয়নাগাটি খুলতে বলা হয়েছে, চুরি ছিল সেগুলোকে আগে হাত ধুয়ে আসতে বলছে, এই জন্য এবার বলছে তোমাদের সবার গয়নাগাটিগুলো খুলে আসো। তো এটা হচ্ছে ফার্স্ট, যেটা আমাদের প্রায়োরিটি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, কারণ ওই প্রসেসটার মধ্যেই বাচ্চাটা বা মায়ের একটা ইনফেকশন হওয়ার ই থাকে। গহনাগুলো থাকলে হয় কি, ওটা প্রপারলি আপনার পরিষ্কার হবে না, স্যানিটাইজ হবে না, এই জন্য ওটাকে খুলে তারপরে পরিষ্কার করে হাত ধুয়ে তারপরে প্রসব কাজে তাকে হেল্প করার জন্য আগে যেতে হবে, এটা হচ্ছে কারণ। আর ডাক্তার আপা? হ্যাঁ, মেইনলি আসলে ওই যেটা পরিষ্কার পরিচ্ছন্ন যেটা বলছে, আমরা মেইনলি তিন প মেনটেন করে থাকি, সেটা হচ্ছে এক নম্বর পরিষ্কার জায়গা, প্রসবের স্থানটা পরিষ্কার থাকতে হবে, পরিষ্কার হাত। পরিষ্কার হাত বলছে যেটা, হাতটাকেই আমাকে কোনোই পর্যন্ত ধুতে হবে, সেখানে আংটি ঘড়ি অথবা চুড়ি যদি থাকে সেটা তো সেপারেট করে পরিষ্কার করা সম্ভব হয় না, সেই জন্য সেগুলো খুলে নিয়ে তারপরে হাতটা পরিষ্কার করতে হবে, সেটা একটা। আরেকটা হচ্ছে নাভি বাঁধা এবং কাটার জন্য যে জিনিসগুলো আমি ব্যবহার করব সেটা হচ্ছে পরিষ্কার রাখতে হবে। এই তিন পটা মনে রাখতে হবে যে ধাত্রী ডেলিভারি করাবেন তার জন্য। অবশ্যই, এবং এই পরিচ্ছন্নতার উপর গুরুত্ব দেওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে, কেননা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে পুরো প্রক্রিয়ায় তাহলে হচ্ছে মা এবং শিশুর ইনফেকশন বা সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে, সংক্রমণ হওয়ার খুব সম্ভাবনা থাকে। এবং মাকেও পরিষ্কার রাখতে হবে কিসের জন্য, মার প্রসূতির সময়, প্রসূতি পরবর্তী সময় পরিষ্কার রাখা এই জন্যই দরকার যে প্রসব পরবর্তী সংক্রমণ সেটা কিন্তু খুবই খারাপ, এমনি তো তখনকার জন্য তো তার জন্য খারাপ এবং সারা জীবনের জন্য সে একটা সংক্রমিত কিছু কিছু থেকেই যাচ্ছে, সেই জন্য হচ্ছে সেই সময়টাতে পরিষ্কার থাকা খুবই জরুরি। এবং এই যে একটা ধারণা রয়েছে যে বাচ্চা জন্ম নেওয়া মানে ওই জায়গাটা হচ্ছে নোংরা হয়ে যাচ্ছে বা অশুচি হয়ে যাচ্ছে, সেই ব্যাপারে আসলে সচেতনতা আমরা কিভাবে বৃদ্ধি করতে পারি যে এরকম কোনো কিছুই হয়, একটা ভ্রান্ত ধারণা? অবশ্যই, এটা সচেতনতা যেরকম বাসার যে পরিবারের লোকজন আছে তাদেরকে কিন্তু আমরা দক্ষ যারা তাদেরকে একটা উঠান বৈঠক হয় আজকাল, হ্যাঁ, উঠান বৈঠকে আমরা সেই বিষয়ে কিছু তাদেরকে নলেজ দিতে পারি যে এগুলো কুসংস্কার, এবং বাচ্চা যে ডেলিভারি হয় বাচ্চার যে পানির মধ্যে থাকে সেই পানিটা কিন্তু একদম স্টারাইল পানি, মানে একদম পরিষ্কার পানি। আরেকটা যেটা হচ্ছে রক্ত যেটা আসে সেই রক্তটাই কিন্তু বাচ্চাদের শরীরে যায়, তাহলে এটা তো অপরিষ্কার রক্ত না, এই কুসংস্কারগুলোকে আমরা ভাঙতে পারি। আসমা, আপনি তো বেশ ভালো কাজ করেছেন যে আপনি বলছেন স্বাস্থ্যকর্মীর কাছে নিশ্চয়ই আপনি সবসময় নিয়ম মাফিক গিয়েছেন বলে আপনি জানতেন যে প্রসবকালীন সময় পুরো ঘর যে ঘরে হবে যে মেঝেতে হবে, আপনি বলছেন পলিথিন বিছিয়েছেন সেটাও তো শোনার জন্য, তাই আমি শুনে গেলাম আশেপাশে কেউ যদি এরকম নোংরা টোংরা থাকে তাহলে তাদেরকে বলে দিতে পারবো যে এইভাবে পরিষ্কার থাকতে হবে, পরিচ্ছন্ন থাকতে হবে, আমি যেরকম পরিষ্কার এরকম এগুলো বলে দিব, আশেপাশে বলে দিব আর কি, যে এরকম পরিষ্কার থাকতে হবে এই জায়গায় গেছে, নিজে পরিষ্কার ভাবে ডেলিভারি করিয়েছেন এবং আশেপাশের জনকেও সচেতন করবে সে করে, তাহলে আরো আমাদের পুরো বাংলাদেশটাই যদি এরকম হয়ে যায় তাহলে আরো অনেক ভালো হবে।
অবশ্যই অবশ্যই। এবং আসমা আসলে নিজেই অনেক কিছু জানে এবং উনি এত সুন্দর করে বলেছেন যে উনি আসলে আশপাশে সবাইকে জানাবেন। উনি আপনার কথাকে কিন্তু অনেকেই বিশ্বাস করবে, আমাদের থেকে স্বাস্থ্যকর্মীর থেকে আশেপাশে যারা পরিচিত তাদেরকে, যারা গর্ভবতী মা তাদেরকে একটু কিছু কিছু সময় ধরে বললেন যে তুমি আগে থেকেই তোমার যেগুলো কাপড় চোপড় বাচ্চাদের নেবে সেগুলো পরিষ্কার করে রাখবা, এবং সে আগের থেকেই সুতা ব্লেড কিনে রাখবে কিন্তু সে শুদ্ধ করে রাখতে হবে না, স্বাস্থ্যকর্মী সেটা এসে করবে, নিজে শুধু পরিষ্কার কাপড় চোপড় রাখবে আর নিজে মা যে থাকবে তাকেও কিন্তু পরিষ্কার থাকতে হবে। সেগুলো একটু দেখলেন আসলে রাখলো কি না সেটা আবার যে একটু খোঁজ নেবেন, তাহলে অনেক কাজ হয়ে যাবে। হ্যাঁ, আমরা দেখবো আশেপাশে খোঁজ নেবো, ভালোভাবে বলে দেব আর কি, যেভাবে এভাবে করতে হবে। ওনাকেও একজন স্বাস্থ্যকর্মী হিসাবে আমরা ইয়ে করতে পারবো আশা করা যায়। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আসমা, আপনি খুব সুন্দর একটি কথা বলে গেছেন এবং আপনি সুন্দর মতো নিজেকেও নিজেরও যত্ন নিয়েছেন, আশপাশেও এভাবে যত্ন নেবেন সেটাই আশা করছি। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের আলোচনায় আমরা যে বিষয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে প্রসবকালীন সময়ে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নিরাপদ প্রসব। হ্যাঁ, আমাদের অবশ্যই এ বিষয়ে খেয়াল রাখতে হবে যিনি ধাত্রী তিনি কতটা পরিচ্ছন্ন রয়েছেন, কতটা তার হাত পরিষ্কার আছে সেটা আমাদের নজর দিতে হবে, যে জায়গায় প্রসব হবে বাচ্চার প্রসব হবে সেই জায়গার সেই মেঝে পরিষ্কার রাখতে হবে, নাড়ি কাটার জন্য যেই ব্লেড এবং সুতো ব্যবহার করা হবে সেটি বাজার থেকে কিনে আনা হলেও সেটি কিন্তু অবশ্যই ফুটন্ত পানিতে ফুটিয়ে নিতে হবে। এবং একটি নিয়ম এখানে বলা হচ্ছে, সেই নিয়মটি হচ্ছে যে সাথে একটি চাল দিয়ে দিতে হবে, কয়েকটি চাল দিয়ে দিতে হবে, এবং চালটি যখন ফুটে উঠবে তখনই আমরা বুঝব যে সুতো এবং ব্লেড একেবারেই জীবাণুমুক্ত হয়ে গেছে। অবশ্যই এই বিষয়ে নজর রাখবেন এবং সবসময় মনে রাখবেন যে বাচ্চা প্রসব যে জায়গায় আমরা করি না কেন সেই জায়গায় কখনোই অশুচি কিংবা অপরিষ্কার কিংবা নোংরা হয় না, এটা একেবারেই ভুল ধারণা। এই ধারণা থেকে অবশ্যই আমরা সবাইকে বিরত রাখবো। অনেক বেশি ভালো থাকবো সবাই, দেখতে থাকুন উজান গাঙের নাইয়া। দেখা হবে আগামী সপ্তাহে আমাদের আয়োজন নিয়ে, যে আয়োজনটির নাম হচ্ছে নাটকের পরে।